হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও চলে এলাম। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি বলবো রোমানিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম কীরকম, এমনকি কীভাবে আপনি রোমানিয়াতে আসলে ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। তো অনেকে আমার কমেন্টে প্রশ্ন করেন যে ভাই রোমানিয়া ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে একটা ভিডিও করুন। ভাবলাম আজকে এটা নিয়ে ভিডিও করে ফেলি। তো গাইজ, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছেন তারা প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তারা প্লিজকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা শেয়ার করুন। তো গাইজ, আমি আজকে বলবো রোমানিয়াতে আপনি এসে কীভাবে ট্রান্সপোর্ট ব্যবহার করবেন, আমার কীভাবে আপনি কীভাবে এখানে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে বুঝবেন, সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বলবো। তো রোমানিয়া না, পুরো ইউরোপে আপনারা জানেন যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাস, ট্রাম এমনকি মেট্রো, এই তিনটা এই পুরো ইউরোপে বেশি ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রথমে কী করতে হবে সেটা আমি বলবো। আমি যখন রোমানিয়াতে আসি, আসার পরে কিন্তু আমি প্রথমে এই কনস্টান্টাতে যাই। কনস্টান্টাতে কিন্তু ট্রাম বা মেট্রো নেই, সেখানে শুধু বাস। তো আমাদের সেখানে বাস ব্যবহার করতে হয় না, আমরা খুব সহজেই আমাদের রোম থেকে আমরা রেস্টুরেন্ট যেতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের সেখানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে হয় নাই, বা সেক্ষেত্রে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। যখন আমরা কনস্টান্ট থেকে বুখারেস্টে আসি, আসার পরে আমরা অন্য রেস্টুরেন্টে যখন আসি, আসার পরে সেখানে কিন্তু আমাদেরকে ট্রাম, মেট্রো এমনকি বাস তিনটে কিন্তু আমাদেরকে সেখানে ব্যবহার করতে হয়েছে। ফার্স্টে আমরা আসার পরে আমরা যাই রেস্টুরেন্টে, যাওয়ার পরে দেখলাম যে আমাদের ম্যানেজার যে আমাদের নিয়ে গিয়েছিলো সে আমাদেরকে ট্রাম্পে নিয়েছিল, তারপরে মেট্রো, তারপরে বাসে এরকম গেছি আমরা। তো যাই হোক, পরবর্তীতে আমাদেরকে আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার বলো যে তোমাদেরকে কার্ড করে দেবো, যে কার্ড দিয়ে তোমরা রোমানিয়ার বুখারেস্ট শহরের ট্রাম, মেট্রো, বাস তোমরা সব পরিবহন সিস্টেম ব্যবহার করতে পারবে একটা কার্ড দিয়ে। তো এটা আমি এখন কার্ড দেখাবো, সেই কার্ডটা, এই কার্ডটা তারা আমাদেরকে এই কার্ডটা করে দিয়েছিলো। এটা হচ্ছে রোমানিয়ান ট্রাম, মেট্রো এমনকি বাস, এই তিনটা আমি এই বুখারেস্ট শহরের যে কোনো স্থানে যেতে পারবো, কোনো সমস্যা নেই এই কার্ড দিয়ে। এই কার্ডের মেয়াদ হলো এক মাস। তো এই কার্ডে কিন্তু আমাকে রেস্টুরেন্ট আমাকে পে করতে করে দেয় প্রত্যেক মাসে 140 লি এই কার্ডে ঢুকানোর পরে কিন্তু এই কার্ড দিয়ে আমি এক মাস ব্যবহার করতে পারি। আর এই এক মাস ব্যবহার কিন্তু আমি রোমানিয়া বুখারেস্ট শহরে যে কোনো স্থানে যেতে পারবো, কোনো সমস্যা নেই। ট্রাম, মেট্রো, বাস এই তিনটা, অন্যান্য যানবাহন, ট্রেন আমি ইউজ করতে পারবো না, এই তিনটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এই তিনটা দিয়ে আমি বুখারেস্টের যে কোনো স্থানে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি আমি প্রতিদিন যে রেস্টুরেন্টে যাই, প্রথমে আমাকে ট্রাম দিয়ে যেতে হয়, তারপরে আমাকে মেট্রো দিয়ে যেতে হয়, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমাকে এই কার্ড ব্যবহার করতে হয়, আর এই কার্ড ব্যবহার করে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আর যদি বাই এনি চান্স কেউ কার্ড ব্যবহার না করে, ট্রাম, মেট্রো বা বাস ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি কন্ট্রোলার আপনাকে ধরে ফেলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জরিমানা পে করতে হবে প্রায় 80 থেকে 100 লির মতো। তো আমাদের অনেকেই কিন্তু এরকম ফার্স্ট টাইম আসার পরে কার্ড করে নাই, তারপরে মেট্রোতে উঠছিল, তারপরে কন্ট্রোলার ধরছে, ধরার পরে কিন্তু তাদেরকে জরিমানা গুনতে হয়েছে। আমার নিজের চোখের দেখা, কিন্তু আমার এখন পর্যন্ত ধরে নাই, কারণ আমার কার্ডের মেয়াদ যাওয়ার আগের দিনে আমি কিন্তু কার্ডের আবার পে করে ফেলি, সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হয় না। তো যারা যারা ভাবতেছেন যেখানে এসে ফ্রি গ্রুপের, আসলে তাদেরকে তো অনেক সমস্যা হবে, কারণ কন্ট্রোলার ধরলে কিন্তু আপনাকে জরিমানা করবে, সেক্ষেত্রে আপনাকে জরিমানার টাকাটা সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পে করতে হবে। আপনি যদি রোমানিয়াতে এসে ট্রাম এমনকি মেট্রো, বাস এগুলোর কার্ড না করে থাকেন, তাহলে আপনি কার্ড করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো হবে, কারণ আপনাকে জরিমানা গুনতে হলো না, আপনি অবৈধভাবে সেই পরিবহনগুলো আপনি ব্যবহার করলেন না, আপনি বৈধভাবে পরিবহনগুলো ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলার আপনাকে দৌড়লে আপনাকে জরিমানা পে করতে হবে না। তো আমরা অনেকেই দেখেছি, আমি বাংলাদেশিরা যারা মানে যাদের ট্রাম, মেট্রো, বাস প্রয়োজন নেই, তারপরে এক একদিন তারা ঘুরতে যাওয়ার জন্য তারা উঠে পড়ে, তারপরে কিন্তু কন্ট্রোলারের সামনে ধরা পড়ে যায়। তো আমি অনেক দিন দেখেছি আমাদের অনেক বাংলাদেশিরা। তো আপনারা যারা রোমানিয়াতে আসবেন বা রোমানিয়াতে আসার পরে আপনারা যারা ভাবতেছেন যে আমরা কীভাবে ট্রাম, মেট্রো বা বাস এগুলো ব্যবহার করবো, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা আসার পরে আপনার কোম্পানিকে বলবেন যে কার্ড করে দেওয়ার জন্য, যদি বলে কোম্পানি যদি বলে নামটা কার্ড করে দেবো না, সেক্ষেত্রে আপনি নিজেরা কার্ড করে ফেলবেন, যাতে আপনার অনেক লাভ হয়, কারণ আপনি বুখারেস্টের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, আর সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে। আর যদি আপনার একান্ত প্রয়োজন না হয় যে আমরা রেস্টুরেন্ট পাশাপাশি আছে, আমরা কাজের কর্মস্থল কাজে কাছে আছে, আপনার বাস, ট্রাম, মেট্রো কার্ড করতে হবে না, সেক্ষেত্রে আপনি যখন ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনি কার্ড একটা কিনে ফেলবেন। টেম্পোরারি কার্ড আছে, যে এক টিকিট যাওয়া বা আসা এরকম আছে টেম্পোরারি কার্ড, সেটা কিনে আপনি যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সেফটি, কারণ আপনাকে জরিমানা গুনতে হবে না। আর যদি বলেন যে না এটা কিনবো কেন, এটা আমি চলে যাবো, আমার কন্ট্রোল ধরবে না বা সমস্যা হবে না, সেক্ষেত্রেও আপনাদের অনেক বড় প্রবলেম ফেস করতে হবে। কারণ আমার অনেক ফ্রেন্ড যাদের কাজ করে তাদের মানে ট্রাম, মেট্রো, বাস এগুলো কার্ড প্রয়োজন নেই, তারা হঠাৎ কোনো একদিন তারা সুভাষ সবে গিয়েছে বা কোনো একটা জায়গায় গেছে ঘুরতে, সেক্ষেত্রে তারা ট্রাম, মেট্রো, বাস এগুলো ইউজ করছে, পরবর্তীতে কিন্তু কন্ট্রোলের হাতে ধরা পড়ে কিন্তু তারা কিন্তু জরিমানা গুনতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ট্রাম স্টেশন বা মেট্রো স্টেশনের আগে কিন্তু অনেকে
টিকিট কাউন্টার থেকে সেখান থেকে আপনারা কিন্তু টেম্পোরারি কার্ড কিনতে পারবেন, যে এক এক ট্রিপ যাওয়া বা আসা দুই ট্রিপ এরকম। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সেফটি আপনি যেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা ভাবতেছেন যে রোমানিয়ার ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক কঠিন হতে পারে বা সেটা কীভাবে ব্যবহার করবো চিনি না, এখানে কোনো মানে ভয়ের কোনো কারণ নেই। এই যে কার্ড দিতে পারছেন, টেম্পোরারি কার্ড হোক বা এই কার্ডটা হোক, আপনারা যখন বাসে উঠবেন সেই বাসে কিন্তু একটা এখানে ছাপ দেওয়ার মতো একটা ইয়ে থাকে, এখানে আপনার ছাপ দিবেন সাথে সাথে আপনার ক্লিক হয়ে যাবে। তারপরে আপনি যখন মেট্রোতে উঠবেন, মেট্রোতে কিন্তু আপনি এটা ছাপ না করে কিন্তু আপনি যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ইজিলি যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অনেক সহযোগী হবে এই কার্ডগুলো, তো আপনারা সেক্ষেত্রে অনেক ফাইন থেকে এমনকি অনেক গরিমানা থেকে বাঁচতে পারবেন এই কার্ডগুলো করলে। আশা করি গাইজ রোমানিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন, আমাকে অনেক জিনিস জানতে পারবেন কীভাবে আপনি এখানে ট্রান্স সিস্টেম বা মেট্রো সিস্টেম এমনকি বাসে আপনি ব্যবহার করতে পারবেন বা কার্ড কীভাবে ক্রয় করবেন সব কিছু আমি এই ভিডিওতে বলেছি। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। তো যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তাদের সাবস্ক্রাইব করুন, আর এরকম রোমানিয়ান তথ্য এমনকি রোমানিয়ান সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে এমনকি আমার ফেসবুক পেজে ছুক রাখুন গাইজ। তো গাইজ আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা যারা নতুন নতুন প্রশ্ন করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ইনশাল্লাহ ভিডিও কমেক করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।